সারা বিশ্ব তোলপাড় তাদের নিয়ে। বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডগুলো তাদের বিপণনের জন্য যাদের পেছনে পেছনে ছোটে, তার নাম বিটিএস। সর্বোচ্চ বাজেটের কনসার্ট করে এই কোরিয়ান ব্যান্ড দল, যাদের একটি সিঙ্গেল রিলিজ হলে মুহূর্তের ভেতরে ট্রেন্ডিংয়ে চলে আসে। সেই বিখ্যাত ব্যান্ড দল বিটিএস এবার ঢাকায় আসছে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। প্রখ্যাত ইভেন্ট কোম্পানি অন্তর সবিজের কর্ণধার স্বপন চৌধুরী সেই প্রত্যাশার কথা বলেছেন। উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরদের তালিকাতেও তারাই রয়েছে। তাই তরুণ তরুণীরা এই খবরের সাথে সাথে নিজেদের চোখ যে বিস্ময়ের উপরে তুলবেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিটিএস এর ওয়ার্ল্ড ট্যুরের তালিকা 2024 পর্যন্ত বুক। অন্তর সবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, আমি অফিসিয়ালি যোগাযোগ করেছি, তাদের ম্যানেজারের সাথেও কথা হয়েছে। তারা 2023 সালের প্রথম ভাগে একটি সময় বের করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশে আমার কাজের পোর্টফোলিও ও এদেশে বিটিএস এর ক্রেজ সম্পর্কে জেনেই তারা 2023 সালে আসবেন। আমরা এ বছরের শেষ দিকে তারিখ চূড়ান্ত হলে তা গণমাধ্যম সহ সকলের কাছে খবরটি পৌঁছে দিতে পারব। উল্লেখ্য, বিটিএস নিজেদের জনপ্রিয়তার পাশাপাশি ব্যান্ডের ভাঙা গড়া নানা কন্ট্রোভার্সিতেও মুখর থাকে সারা বছর। এই ব্যান্ড দলের দর্শক মূলত টিনেজ, বিশেষ করে 15-23 বছরের তরুণ তরুণীরা সারা বিশ্বে বিটিএস এর গান ও লাইফস্টাইলের প্রতি ভীষণ অনুরক্ত। স্বপন চৌধুরী আরো বলেন, আমি শাহরুখ খানকে এদেশে এনে ইভেন্ট করিয়েছি, আদনান সামি সহ বিশ্বখ্যাত তারকারা এসেছেন, তাই আমি অথেন্টিক জায়গায় কথা না বলে এই আশ্বাস দিচ্ছি না। বাংলাদেশের শ্রোতা দর্শক এখন থেকেই প্রস্তুত নিতে পারে বিটিএস এর পারফরমেন্স দেখার জন্য।